যে প্রতিনিয়তই মানে অন্য ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের বিষয়গুলোকে আপনারা যেভাবে উপস্থাপন করেন ধর্মীয় অনুভূতিতে ব্যক্তির আঘাত করাটাও মানবতা লঙ্ঘন এটা কি আপনারা মনে করেন না কি কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মানবতার লঙ্ঘন মানবতা লঙ্ঘন এটা এটা কি আপনারা মনে করেন না আমরা তো মনে করি না কিন্তু আপনি বা অন্য কেউ কি মনে করে অবশ্যই মনে করি জন্য প্রশ্নটা তো আছে আপনি যদি মনে করেন তাহলে এটা কাদের ধর্মীয় অনুভূতির কথা বলছেন কোন একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের ধর্মীয় অনুভূতি নাকি সকলের ধর্মীয় অনুভূতি সকলের ধর্মীয় অনুভূতি তাহলে যদি সকলের ধর্মীয় অনুভূতির কথা বলেন তাহলে তো আপনার মতে ধর্মীয় অনুভূতি আঘাত করাটা জানি কি জানি অপরাধের কথা বলছেন আবার রিপিট করবেন মানবতা লঙ্ঘন মানবতার লঙ্ঘন অপরাধের লঙ্ঘন আমি জানি মানবতা লঙ্ঘন বলতে আপনি কি বোঝাতে মানবতা বিরোধী অপরাধের কথা বলছেন কিনা তো যাই হোক মানবতার লঙ্ঘন তাহলে আপনার মতে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের অনুসারীরা কি তাহলে মানবতার লঙ্ঘনকারী মানবতা বিরোধী অপরাধে অপরাধী পৃথিবীর অন্য ধর্মের ব্যক্তিরা তো অন্য ধর্মকে মানে করে কথা বলছেন আপনারা যেমন কি বলেন না মানে একটা ধর্মের নাম বলেন বলে দিচ্ছি ইসলাম হিন্দুরা হ্যাঁ হিন্দু হিন্দুরা তো মানে আচ্ছা আমি একটা প্রশ্ন জানতে ইসলামের নাম আচ্ছা ইসলামের নাম না বলে হিন্দুদের নাম বললেন তার মানে আপনিও কি মনে করেন যে ইসলাম ধর্ম অন্য ধর্মকে কটাক্ষ করে তাই না ইসলাম ধর্মের অনুসারীরা এবং ইসলাম ধর্ম মানে একেবারে হাক হাদিস বা স্ক্রিপচার বলতে যেটা তো বোঝায় স্ক্রিপচার থেকেই অন্য ধর্মকে কটাক্ষ করা তার এটা বোধহয় আপনিও জানেন তাই না আপনি যখন আমি আপনাকে একটা উদাহরণ দিতে বললাম যে কারা করে না কিন্তু ইসলামের নামটা না বলে হিন্দু ধর্মের নামটা বললেন মানে যারা ধর্ম প্রচার করে যারা ধর্মটাকে আর্থস্থ করে এবং ধর্ম প্রচার করে এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করে এটা তো না আমি মানুষের কথা বলিনি আপনি আমাকে মানুষের কথা বলছেন মানুষ কি করতেছে আপনি একটু পরে বলবেন যে ভাই কে কি না কারণ দিব আমি যখন আপনাকে একটু উদাহরণ দিব তখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই ওরা কি করছে ওইটা ইসলাম ধর্ম জানা আমি যখন আপনাকে বজরং দলের উদাহরণ দিব আমি যখন আপনাকে গোরক্ষক দলের উদাহরণ দিব আর এস এর দিব তখন আপনি বলবেন না ভাই ওটা দিয়ে তো আর হিন্দু ধর্ম যাচ্ছে করা যায় না ওটা ওদের ওদের নিজস্ব

আমার প্রশ্নটা ছিল হিন্দু ধর্মের স্ক্রিপচারের মধ্যে কি অন্য ধর্মকে কটাক্ষ করা বা অন্য ধর্মের প্রতি আক্রমণ করা এমনকি অন্য ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আছে না এটা জিজ্ঞেস করেছিলাম আছে না আছে আছে ইসলাম ধর্মে কি হিন্দু ধর্ম বা হিন্দুদের প্রতি খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টানদের প্রতি ইহুদি ধর্ম বা ইহুদিদের প্রতি বিশ্বদ্গার করা আছে না আক্রমণের কথা বলা আছে না ইসলাম ধর্মে আচ্ছা আছে ইহুদি ধর্মে ইহুদি বাদে বাকি যেগুলো আসছে ওরা পিপল অফ দ্য ল্যান্ড আর বাকিগুলা সব আটাশির বর্ণায় বই ভাইসা আসা এই কথা বলে অন্য সবগুলো আক্রমণ করার কথা বলাচ্ছে না ইহুদি ধর্মে ওরা সেটা মেনে মেনেই মারতেছে না মানুষজন তাহলে আপনি দেখুন আপনিও জানেন আমিও জানি যে ধর্ম ধর্মগুলা একেবারে বই খাতা নিয়ে মানে ওদের ধর্মের যেটা মানদণ্ড ধর্মের যেটা ই ওদের স্ক্রিপচার যেটা সেইটার মধ্যেই ওরা লিখিত ভাবে মানে একদম পুরা প্রাতিষ্ঠানিক ভাবে ওরা একেবারে সিস্টেমেটিক্যালি ওরা তাহলে কি করতেছে অন্য ধর্মকে ঘৃণা করতেছে কটাক্ষ করতেছে আক্রমণ করতেছে তাহলে ওরাও তো ভাই তাহলে প্রত্যেকটা ধর্ম তো তাহলে বিরোধী বা মানবতার কি লঙ্ঘনকারী এক একটা টুলস যেই টুলসটা ওই ধর্মের অনুসারী হওয়া মানে কি মানে ওইটা মানতে সে বাধ্য যদি না মানে তার মানে সে ওই ধর্মের অনুসারী না আসল অনুসারী হলো না তাহলে সে সে একটা মডারেট একটা অনুসারী হলো বা সুবিধাবাদী অনুসারী হলো তাই না তার মানে সে তো এই যে যেমন একজন বলে মিলেচ্ছ আর মালাউন বলে হিন্দুরা বলে এদেরকে মিলেচ্ছ মুসলিমরা বলে ওদেরকে মালাউন তো তাহলে সবাই সবার বিরুদ্ধে বলতেছে তখন কোনো সমস্যা নাই বাংলাদেশে আজান দিতেছে মসজিদের শহর ঢাকা ভাই দিনে বার করে অন্তত আধা ঘন্টা ধরে এই যে চিৎকার চেঁচামেচি হাউকাউরে ভাই বাংলা ঢাকা শহরের বেশিরভাগ মানুষেরই কানের সমস্যা বেশিরভাগ মানুষেরই কানের সমস্যা হয়েছে এমন একটা সমস্যা আছে এমনও কিছু সমস্যা আছে যেগুলো তারা জানেও না আমি এরকম একটা সমস্যা নিয়ে লিখবো ভাবছি সময় পাচ্ছি না জন্য যেমন একটা সমস্যা আছে তাস আমি দেখি স্ক্রিনে দেখানো যায় না একটা সমস্যা সম্পর্কে

তিনিটা যে কমন প্রবলেম ইট অ্যাফেক্টস আপট পনেরো থেকে বিশ পারসেন্ট অফ পিপল অ্যান্ড ইজ স্পেশালি কমন ইন ওল্ডার অ্যাডাল্টস মানে স্বাভাবিকভাবেই এরা বলতেছে যে পনেরো থেকে বিশ পার্সেন্ট মানুষের হয় সেটা ঢাকা শহরে যারা থাকে তাদের অনেক বেশি হয় এই প্রবলেমটা এই প্রবলেমটা কম বেশি আমাদের সকলেরই আছে খেয়াল করে দেখবেন একটা স্থির একটা জায়গার মধ্যে স্থির একটা ঘরের মানে একদম পুরো নিঃশব্দ একটা ঘরের মধ্যে আপনি চুপচাপ বসে থাকবেন থেকে চোখটা বন্ধ করে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনি যদি দেখেন যে আপনি কোনো 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 নয়েজ শুনতেছেন যেমন একটা বাতাসের শস্য শব্দ শুনতেছেন বা আজানের ধ্বনি আমি তো বহুদিন আজানের ধ্বনি শুনছিলাম বহুদিন মানে মনে হয় কিছু হলে আতঙ্ক যদিও সেটা তিনটা ছিল না পরে বুঝতে পারছি যে মানে এমনিতেই মানসিক সমস্যা তৈরি হয়ে গেছিল যে আমি আতঙ্কে থেকে কখন কোথায় কি আল্লাহ করবো শুরু করে দেয় চিৎকার চাচা মেসি কিন্তু যারা এই যে কন্টিনিউয়াসলি শুনে এই সমস্যাটা তিনটা যেটা এটা কিন্তু ভাই সহজে যায় না আমার তো নাই সেরে গেছে মানসিক সমস্যা ছিল এটা কিন্তু যায় না সহজে এটা অনেক ইয়েও করতে হয় আমি জানি অপারেশন অপারেশন করেও যেটা নিয়ন্ত্রণে আনে হয়তো একমাত্র এটা চিকিৎসা হচ্ছে ওই নয়েজটাকে ওই থেকে ফোকাসটা অন্যদিকে করা তো এই যে দেখেন মানে একটা জনগোষ্ঠীকে এইরকম অবস্থায় ফেলে দিয়ে তারা আজানের মধ্যে কি বলতেছে আল্লাহ ছাড়া আর কেউ নেই এই যে দেখেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো নেই মানে বাকি সব ঈশ্বর ভুয়া এইটা তো অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দিচ্ছে তাই না হাসান ভাই আঘাত দিচ্ছে না আপনি হিন্দু হলে আঘাত পাইতেন না ঠিক আছে কথাটা আপনি হিন্দু হলে আপনার সামনে যদি আমি বলতাম আমার আমার যিশু ছাড়া বাকি সব ধর্ম প্রচারক ভুয়া মানে আমি গৌতম বুদ্ধ কেউ ভুয়া বললাম আমি শিবকেও ভুয়া বললাম আমি ব্রহ্মা ব্রহ্মা কেউ ভুয়া বললাম কৃষ্ণ কেউ ভুয়া বললাম মোহাম্মদ কেউ ভুয়া বললাম মুসা কেউ ভুয়া বললাম খালি আমার দিশু আমি ঠিক করলাম এটাতে তাহলে আপনারা সবাই মাইন্ড খেতেন না সবাই মাইন্ড খেতেন কিন্তু করতেন যে আমি তো বলা না তাহলে এই যে দেখেন আপনারাই বড় মানুষকে কটাক্ষ করতেছেন মানুষকে আঘাত দিচ্ছেন তখন কিন্তু এই কথাটা আপনার মাথায় আসেনি একবারও খেলা করে দেখেন আসতে আসেন ভাই আপনার মাথায় এই কথাটা আসছিল যে আমি কাউকে মানবতা বিরোধী বা মানবতা লঙ্ঘন করতেছি কিনা এটা আসেনি এখন তো আসলো এখন কিছু বলবেন ঢাকা শহরে হাসান ভাই ডন আমি আপনার মোটেই কথা বক্তব্য আপনি যদি বলেন আমি এরপরে যতক্ষণ আপনার সাথে কথা বলবো কোনো এক্সট্রা কথাই বলবো না তাইলে এক্সট্রা বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে যাতে শ্রোতারা অনেক কিছু জানতে পারে এই জন্য আর অন্য কোনো উদ্দেশ্যে নেই আর আপনাকে এটাও জানানো এটার জন্য না আমি অনেক কিছু জানি এটাও না এবং আপনার সাথে ডিসকাশন করতেছি আপনিও জানেন আমিও জানি

যে বাটনওয়ালা মোবাইল ব্যবহার করে এটা বাটনওয়ালা মোবাইল ব্যবহার করে আমার অনুভূতি খুব আঘাত লাগে আপনি কি প্রমাণ করতে পারবেন লাগে না সম্ভব না বলা সম্ভব কেন আমার কর্ম দ্বারা যদি কর্ম যদি যুক্তি মনে হয় আমার কর্ম যদি ঠিক মনে হয় আমি যদি যুক্তি দেখাতে পারি তাহলে আরেকজনের অনুভূতিতে আঘাত লাগছে না এটা কেন বলতে পারবো না বলতে পারবো আমি তো দাবি করলাম যে আপনার এটা যৌক্তিক না আপনার বাটনওয়ালা ব্যবহার করাটা ফোন ব্যবহার করাটা আমি কষ্ট পাচ্ছি আমার বাটনওয়ালা বউ বাটনওয়ালা ফোন দেখলেই আমার দলে কারণ বাটন নিয়ে মানুষ বলে টিপা টিপি করে একটা মোবাইলে যখন টিপে এরকম টুন 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 আমার ভাই কান মাথা সব গরম হয়ে যায় এবং খুব খুব আমি অনুভূতিতে আঘাত প্রাপ্ত হই আপনি কি করে বলতেছেন যে আমার অনুভূতিতে আমি আঘাতপ্রাপ্ত হই না জাস্ট বিকজ আপনি যৌক্তিক ভাবে সবকিছু বলতেছেন বা সবকিছু করতেছেন

সেটা হচ্ছে নাকি হচ্ছে না বড় এটা আপনি কম্পিউটার দিয়ে যাচাই করে বলতে পারেন মানে ই দিয়ে মেশিন দিয়ে যাচাই করে বলতে পারেন এখন হয়তো ক্লিয়ারলি বলা যায় না বাট সামনের শতকে হয়তো অভিয়াসলি যাবে বা সামনের কয়েক দশক পরে তো অভিয়াসলি যাবে তো কেটা কে জিতলো কমেন্টে লেখেন আমি দেখিনি শেষের শেষ মুহূর্তে দেখিনি আচ্ছা তো এই অনুভূতিটা তো আপনি আমার বলতে পারবেন যে আমি আসলে এই কারণে অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে আমার মানে আমি কষ্ট পাইছি আপনি তো বলতে পারবেন না আমি যদি এখন কান্দি আপনার বাটনলা ফোনটা দেখে আমি যদি কান্দি আপনি তো প্রমাণ করতে পারবেন না আমি যে যখন যেমন আপনি আমাকে যখন বলছিলেন কটাক্ষ তাহলে আপনার চাই দুই চায় দুই কেমনি কি করতে কি পানি খাওয়া পার্টি কি পানি খাচ্ছিল না সিরিয়াসলি এনার্জি পানি খা এরকমই হবে এনার্জি চাইতে নাকি পানি খাওয়াচ্ছিল খা পানি খা নে আচ্ছা এনিওয়ে তো হাসান ভাই আমি যখন আমাকে আপনি বললেন যে কটুক্তি আহ বা কটাক্ষ করতেছি আমি আপনি কিন্তু আমাকে বলেন যে আপনার কথা যৌক্তিক না অযৌক্তিক আপনি কিন্তু সরাসরি বলে দিচ্ছেন কটাক্ষ আপনি কিন্তু শুনতেও ইচ্ছুকাননি তাই না বা ওই আলোচনার কথাও আমাকে বলেনি যে আচ্ছা আপনি কোন যুক্তিতে এটা বলেন তারপরে যদি দেখতেন যে যুক্তি নাই তখন আপনি বলেন নাই তখন আপনি ধরেন বললেন যে আচ্ছা তার মানে এটা কটাক্ষ আপনি কিন্তু এই প্রসেসেও জাননাই না আপনি কিন্তু একদম ডিরেক্টলি বলেছেন কটাক্ষ করা তার মানে আমার বেলায় কিন্তু আমারটা আপনি কটাক্ষ বলে ধরে নিচ্ছেন আর আপনার বেলায় আপনি মনে করেন যে যুক্তি ধরে নিচ্ছেন যে আপনি আপনি ওই যে বাটনালা যে ফোনটা ব্যবহার করেন এটা আপনার ই হয় মানে আপনার এটাতে কমফোর্ট ফিল হয় আপনার পকেটে রাখলে টাচ করে না এর ওর কাছে কল চলে যায় না বা আপনি কলটা মোবাইলের দিকে না থাকেও রিসিভ করতে পারেন কারণ আপনার আন্দাজ থাকে যে কোনটা রিসিভ বাটন তাই না অনেক সুবিধা আছে আমাদের সকলের কাছে বাটন লাম কোন থাকে আমার কাছে আছে সকলের কাছে আছে তাই না টুট টুট করে সেগুলা তার আপনি আপনি যুক্তি দেখাইতে পারতেছেন বাট আমি তারপরে বলতেছি আমি কটাক্ষ গোয়ার গোবিন্দের মতো মন বলে দিচ্ছি যেটার নাম কটাক্ষ আপনার নিয়ে আপনি আপনি বাটন লাভ ফোন ব্যবহার করে আমাকে কটাক্ষ করতেছেন আমি ধান বললাম সেটা

মাতু ভাই আপনার আরো জানতে হবে আপনার শরীরে এখনো মুসলমানের রক্ত এই জন্য আপনি হিন্দুদেরকে ঘৃণা করেন সহজেই কি আর রক্ত যায় বুঝলে তখন আমার তারা এগুলা বলে কি বুঝতেছেন মানে অনুভূতিতে তারা তখন ঠিকই আক্রান্ত হয় আহত হয় নিজের ধর্ম হলে তখন অনুভূতিতে আহত লাগে না বুঝছেন আসল কাহিনীটা অন্যের ধর্ম হলে তখন না এটা অবশ্য ঠিক বলছেন স্পোর্টসম্যান এনার জন্য কোক খাবে না ঠিক বলছেন এটা মজা করে কইস রে ভাই কোক তো আমি নিজে পছন্দ করি না এই এত পরিমাণে সুগার কে খায় আর এত এই যে এত পরিমাণে কেমিক্যাল এটি কি ভাল লাগে এগুলি যাই হোক তো গোল তো খাইছে না এখন তো বলতেই পারে হেটার তো বলতেই পারে যে কোকাকোলা খাইনি যেন গোল খাইছে আমি বন্ধ করতে পারবো ওদের হাসান ভাই আরো কিছু বলতে না নাকি বিদায় আপনার কাছ থেকে একটু বলি ওই যেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ এই যে ধর্ম পালন করছি বা না করছি বুঝে না বুঝে